জেলা প্রশাসকের কার্যালয় মালিক স্যার, আমি এখানে 22 নম্বর আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি। ধন্যবাদ স্যার। বিভিন্ন জেলা থেকে আপনি নিয়োগ দিয়েছেন, তারা হয়তো এখানে অনেক কষ্ট করতে হচ্ছে যেহেতু নির্বাচন টিম গঠন। সকলের সহযোগিতা তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখছেন। আমাদের বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমাদের জেলা পুলিশের প্রিয় সাংবাদিক, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দ্বারা পর্যন্ত আপনারা থাকেন। সহকারী রিটার্নিং অফিসারগণ, বিশেষ করে জেলা নির্বাচন অফিসার, সার্বিক সহযোগীর সংখ্যা 1304। এর মাঝখানে স্যার আমাদের মূলত আপনারা জানেন যে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে 27টি ওয়ার্ডে 27 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাচন আচরণ বিধিমালাগুলো সঠিকভাবে প্রতিপালন যাতে হয়, তারা এই আচরণ বিধিমালাগুলো দেখতে গিয়ে যখন তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, যাতে সঠিকভাবে এই আদালত পরিচালনা করা হয় এবং তাদের সাথে যে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং আমাদের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, তাদের মধ্যে কোনো সমন্বয় ঘাটতি আছে কিনা সেটা আমরা বসে এখানে একটা পর্যালোচনা সভা করেছি। এই নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত আচরণ বিধিমালা বড় ধরনের ভঙ্গ হয়েছে এরকম কোনো বিষয় নজরে আমাদের আসেনি, এবং আগামী আরও 10 দিন আমাদের সামনে আছে, সেটা যাতে আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, চমৎকারভাবে যাতে একটা পরিবেশ বজায় থাকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করেছি। আদালতে মামলা হয়েছে, 5000 টাকা জরিমানা হয়েছে, যেখানে ধরা হয়েছে যে যে এস্টেজ যে যতটুকু পরিমাণ করার কথা তার চাইতে বেশি পরিমাণ এস্টেজ নির্মাণ করা হয়েছে, এই অভিযোগে তাকে জরিমানা করা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট করেছে। এবং আমরা দেখব যে কোনো মিছিল যাতে না হয়, শোভাযাত্রা যাতে না হয়, মানে জীবন্ত প্রতীক যাতে না দেখা হয় এবং সাইজের বাইরে যাতে প্রতীক না দেওয়া হয়, এগুলো সবগুলো বিষয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে যাতে মানে আমাদের নির্বাচনটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। রিটার্নিং অফিসার তো একটি কাজ নিয়ে বসে নেই, ওনার অনেক কাজের পরিধি অনেক বেশি। তো ওনার কাছে যখন কমপ্লেন করা হয় তখন স্বাভাবিকভাবে উনি এটা সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে অবহিত করেন, তো তারা মূলত ওইটা দেখভাল করবে। আপনারা মানে ওনাকেও করতে পারেন, ওনার যারা এরিয়ার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার 9 জন আছে, এরিয়া ভাগ করা আছে, তাদেরকেও আপনারা করতে পারেন, জেলা ম্যাজিস্ট্রেটকেও করতে পারেন, পুলিশ আছে, র্যাব আছে, কারণ নির্বাচন আচরণ বিধিমালা নিয়ে সবাই কাজ করে থাকে। তো অনেক সময় মিথ্যা তথ্য আসে, হয়তো বিভ্রান্ত করার জন্য হয়তো উনি এটা বলে থাকতে পারেন যে যে ভিডিও করে পড়লে এটা মানে খুব বেশি প্রমাণিত হয় এই আর কি।